2023 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইংলিশ সেকেন্ড পেপারের নতুন শর্ট সিলেবাস। এর আগে ইংলিশ ফার্স্ট পেপারের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছি, যারা দেখো নাই তারা দেখে নাও। ইংরেজির উপর তোমাদের প্রয়োজনীয় সব ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে নতুন টিউটোরিয়াল আপলোড দেওয়ার সাথে সাথে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে চলো আজকের মূল আলোচনা শুরু করি। প্রথমে আসো টোটাল মার্কস। ইংলিশ সেকেন্ড পেপারও টোটাল মার্কস থাকছে 100, অর্থাৎ 100। এর মধ্যে গ্রামারে থাকবে কত? 60 মার্কস। গ্রামারে থাকবে 60 মার্কস। প্রথমে দেখো কি থাকতেছে। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, অর্থাৎ শূন্যস্থান পূরণটা কী দিয়ে করবে? প্রিপোজিশন আর্টিকেল, জিরো আর্টিকেল, প্রিপোজিশন আর্টিকেল, জিরো আর্টিকেল। এখানে 10টা গ্যাপ থাকবে, 0.5 করে মার্কস থাকবে, টোটাল মার্কস হচ্ছে 5। তারপরে 2 নম্বরটা দেখো, এখানে একটু পরিবর্তন এনেছে। গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ টু টেস্ট ভোকাবুলারি ইন জেনারেল, অর্থাৎ যে কোনো ভোকাবুলারি দিয়ে, যে কোনো ওয়ার্ড দিয়ে তুমি এই শূন্যস্থান পূরণটা পূরণ করতে পারবে, এই গ্যাপ ফিলিংটা পূরণ করতে পারবে যে কোনো ওয়ার্ড দিয়ে। এখানেও 10টা গ্যাপ থাকবে, 0.5 করে, এখানে টোটাল মার্কস হচ্ছে 5। আগে 2 নম্বরটা ছিল সেম নিয়মের, প্রিপোজিশন আর্টিকেল, জিরো আর্টিকেল অথবা পার্টস অফ স্পিচ দিয়েছিল, কিন্তু এখানে একটু পরিবর্তন এনেছে। এখানে পরিবর্তনটা হচ্ছে কি, যে কোনো শব্দ দিয়ে তুমি এই শূন্যস্থান পূরণটা পূরণ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর দেখো 3 নম্বর সাবস্টিটিউশন টেবিল, এখানে 6টা সেন্টেন্স তৈরি করতে হবে, 6 একে 6। তারপর রাইট ফর্ম অফ ভার্বস, এখানে 10 একে 10, অর্থাৎ 10টা গ্যাপ থাকবে, 10 নম্বর। তারপর চেঞ্জিং সেন্টেন্সে কিছু পরিবর্তন এসেছে, এখানে তোমাদের একটু সীমিত করে দিয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ওইগুলো বাদ দিছে। চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো তোমাদের এখন আর পড়তে হবে না। আশা করি বুঝতে পেরেছো। এখানে 10টা বাক্য থাকবে, 10টা সেন্টেন্স থাকবে, 10 একে 10। তারপর কমপ্লিটিং সেন্টেন্সও তোমাদেরকে কিছু লিমিট করে দিছে, সীমিত করে দিছে। এখানে কমপ্লিটিং সেন্টেন্স ইন্ডিকেট করে দিছে, দেখো কোনগুলো পড়বা, কন্ডিশনাল সেন্টেন্স পড়বা, ইনফিনিটিভস অথবা জিরান্স এবং পার্টিসিপলস, এগুলো থেকে পড়লে চলবে। এখানে 5টা বাক্য থাকবে, 5 একে 5। এরপর দেখো 7 নম্বর, ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সে এখানে 14টা গ্যাপ থাকবে, 0.5 করে মার্কস, টোটাল মার্কস হচ্ছে 7। এরপর ট্যাগ কোয়েশন, এখানে 7টা ট্যাগ কোয়েশন থাকবে, 7 একে 7। এরপর পাংচুয়েশন, এখানে 10টা গ্যাপ থাকবে, মানে 10টা পাংচুয়েশন তোমরা সঠিকভাবে বসাবে, 0.5 করে মার্কস, এখানে টোটাল মার্কস হচ্ছে 5। এই ছিল আমাদের গ্রামারের 60 মার্কস। এরপরে দেখো কম্পোজিশন মার্কস, কম্পোজিশনে 40 মার্কস, অর্থাৎ 40 মার্কস। এখানে কী কী থাকতেছে দেখো, রাইটিং সিবি উইথ কভার লেটার, রাইটিং সিবি উইথ কভার লেটার, এখানে থাকতেছে কত, 15 মার্কস। এরপর থাকতেছে ফর্মাল লেটার, ফর্মাল লেটার্সের মধ্যে কী কী থাকবে দেখো, কমপ্লেন লেটার, এখানে ভালো করে বুঝে নাও, ফর্মাল লেটার্সের মধ্যে থাকবে কমপ্লেন লেটার, নোটিশ অথবা পারচেস অর্ডার অথবা রেসপন্স টু অ্যান অর্ডার অথবা রিকোয়েস্ট ইটিসি, এগুলোর মধ্যে তো থাকবে ফর্মাল লেটার, এইগুলোতে মার্কস থাকবে হলো 10। এরপর আসছে কি রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং প্যারাগ্রাফে থাকতেছে 15। আশা করি বুঝতে পেরেছ। এই ছিল আমাদের সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন এবং নতুন শর্ট সিলেবাস। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে এখনই কমেন্টে জানিয়ে ফেলো, আমি তোমাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি সত্যি মনে করো যে ভিডিওটি তোমাদের সামান্যতম উপকার এসেছে, একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে অথবা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ।